चिकन करी 20 টাকা পিস। আচ্ছা এটা হচ্ছে দই চিকেন 25 টাকা পিস। দই চিকেন 25 টাকা পিস। এটা হচ্ছে আলু দম। আলু দম 5 টাকা পিস। মানে একটা আলু 5 টাকা পিস। হ্যাঁ একটা আলু 5 টাকা পিস। জাস্ট এরকম নাও ফুড লাভার্স এন্ড গো লাইক দিস। এটা একটু নরম হতে পারতো ভাই, আলাদা শক্ত ভাই, ভালো লাগে ভাই শক্ত আলু খেতে। যখন এরকম চাউমিন জীবনে খাইনি ভাই সত্যি। ওসব বাদ দাও, আগে বলো আজকে কে কে স্নান করনি? করেছি ভাই, আমি স্নান করেছি। মা ও মা স্নান করিনি মানে মা আমি বাড়ি গিয়ে স্নান করে নেবো। মা ব্লগে আছি, বাড়ি গিয়ে করে নেবো। আমার তুমি রাগারাগি করো না, বাড়ি গিয়ে করে নেবো। দেখো তোমাদের সামনে আমি একদমই ফর্মাল নই, আমি যেরকম আমি প্রিটেন্ড করি না চেঞ্জ করার, আমি যেরকম আমি ট্রাই করি সেরকমই তোমাদের সামনে থাকার, ঠিক আছে? দেখো এবার আজকের গল্পটা বলি, আজকের গল্পটা মানে আজকের ব্লগটার কথাটা বলি। অনেক দিন ধরেই দমদম করছিলাম, কারণ দমদমে আমি আসা যাওয়া করি। ব্যাপারটা হচ্ছে ঠিক হয়ে উঠছিল না, কারণ অকারণ কিছু হয় না, হয়ে ওঠে না অনেক কিছু, ঠিক আছে? তো হয়ে উঠছিল না, তো আজকে ফাইনালি আমি দমদমে। আর দমদমের ব্যাপারে একটা কথা বলি, দমদম ইজ জাস্ট আ ফুড হাব। আর শুধু ফুড হাব না, একটা পকেট ফ্রেন্ডলি ফুড হাব। রাত্রের খাবার বলো, দিনের খাবার বলো, প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটিস তুমি পাবে। এবার এই জিনিসটা কিন্তু সব থেকে বেস্ট স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টরা কিন্তু সবসময় কিছু পকেট ফ্রেন্ডলি চায়। পকেট ফ্রেন্ডলি স্টুডেন্টরা না ভাই, যারা কাজ করে সবাই চায়। আর তার জন্য দমদম ক্যান্টনমেন্ট আমি এতদিনে যা দেখেছি তার জন্যই কিন্তু এখানে আসা। বেশি কথা বলবো না, লেটস স্টার্ট, লেটস গো গাইস। আগের দিন ইন্ট্রো দিনই, আজকে ভুলছি না। বাই দ্য ওয়ে, হে গাইস, আই অ্যাম মিস্টার দে, ওয়েলকাম টু মাই ব্লগ। দমদম এসেই প্রথম যেই দোকানটায় ঢুকেছি, দোকানটার নাম হচ্ছে মা বৈষ্ণবী ফাস্ট ফুড সেন্টার, যেটা হচ্ছে একদম দমদম স্টেশন মানে ক্যান্টনমেন্ট যে স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে এসেই একদম পাশে স্টেশনে, মানে স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে মা বৈষ্ণবী ফুড সেন্টার। এখানে আমার সব থেকে বেশি, আমি এখান থেকেই পাস করছিলাম, সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ যেটা আমার লাগলো তান্দুরি রুটিটা রয়েছে, কারণ এটা বেশ একটা বাটার ব্যাপার আছে। আমি যেই আগে তান্দুরি রুটিগুলো খেয়েছি বাটার খুব কম পরিমাণে দেয়, কিন্তু এখানে কিন্তু বাটারের একটা ব্যাপার বোঝা যাচ্ছে। ওকে, তবে এখানে দাঁড়ালাম, দেখি এখানে কি কি আছে, তারপরে বলছি। চিকেন কারি 20 টাকা পিস। আচ্ছা এটা দই চিকেন 25 টাকা পিস। মানে একটা আলু 5 টাকা পিস। ওকে, আর বাটার তান্দুরি রুটি 8 টাকা পিস। তো ওনার দোকানে 3টে আইটেম, দাহি চিকেন, সেকেন্ডলি আছে চিকেন কষা, থার্ডলি আছে হচ্ছে আলুর দম। তো প্রথমে আমি দাহি চিকেন নিয়ে নিয়েছি, সঙ্গে বাটার তান্দুরি রুটি। ইন্টারেস্টিং, ওয়েট, generally speaking butter roti ta is butterish and this chicken ji dahi chicken ta diyeche, dahi chicken ta khub spiceful. ebar ekta kotha boli, amar mone holo je eta theke ekটু গরম মশলা যে সেন্টটা একটু বেশি বেরোচ্ছে, বাট আমি গরম মশলা যেহেতু ভালো খাই বা প্রিফার করি আমার জন্য ঠিক আছে, বাট যারা একটু গরম মশলা একটু কম খাও বা পছন্দ করো না তাদের জন্য একটু দাহি চিকেনটা প্রবলেম হতে পারে। বাট কিন্তু দাহি চিকেনটা এই প্রাইসে একটা 25 টাকা পিস is quite attractive guys, আমার এটা খুব ভালো লাগলো। সো সেকেন্ড জিনিসটা চলে এসেছি, সেকেন্ড যে জিনিসটা আছে ওটা হচ্ছে আমার থেকে বেশি ইন্টারেস্টিং না, কারণ আমার থেকে বেশি ইন্টারেস্টিং কেউ হতে পারে না। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্টটা। যারা এখনও ফলো করেনি, আমি জানি না তোমরা কী করছো, কিন্তু খুব ভুল করছো, করে ভালো। তোমরা দেখবে প্রত্যেক দিন জীবনে আলাদা নতুন খাবার দেখতে পাচ্ছ, আলাদা মানে এনজয়মেন্ট হবে লাইফে। ফলো করো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম, ফলো মি গাইস, কাম অন। দিস ইজ চিকেন কষা বা চিকেন কারি, তুমি যেটা বলবে ওই একই হয়। বললো যে চিকেন কারি কষা, আমার দোকানদার বললো তাই আমি বলছি। তো যাই চিকেন কারি বা কষার সাথে যাই। ওকে, চিকেনের পিসটা দেখো, এই এক পিস কিন্তু 20 টাকা। ওকে, সঙ্গে একটা সুন্দর টেস্টি ভাই, এটা আমার খুব টেস্টি লেগেছে, এটা আমার খুব ভালো লেগেছে। বাকি যে কটা আছে আমি রিভিউ দেবো, কিন্তু এটা রিভিউ আমি আগেই দিয়ে দিচ্ছি। যে কটা মানে ব্লগে আমি যে কটা তান্দুরি খেয়েছি, দিস ইজ দ্য বেস্ট বাটার তান্দুরি রুটি। ঠিক আছে, কত ফাস্ট ব্লগ করছি ভাই, আলাদা লেভেলের ভ্লগিজম চলে এসছে আমার মধ্যে, ভ্লগিজম। আরে শাবাশ শাবাশ। ওকে, এটা খারাপ নয়, কিন্তু এটা নর্মাল বাড়িতে লোকে যেরকম চিকেন কষা খায় সেরকম টাইপের, এটা স্পেশাল কিছু নেই। আমার কিন্তু দুটো আইটেম খেলাম, দুটো আইটেমের মধ্যে এটা বেশি আমি समय दिच्छी ना ओटार पिछने कारण एक बेशी खूब किछु मने होच्छे ना, नर्माली मने होच्छे ठीकठाक आगेरटा आमार बेशी भालो लेगेछे। ओके ओके देखो लोक भेजर दिखे नन भेजे ढोके आमी उल्टो करे फेलेछि भाई। चिकेनटा देखे आमी एतटाई हाई लेवले चले गेছিলাম যে আমি আলুর দমটা আগে নিতে ভুলে গেছিলাম। তাও আমি কিন্তু এটা কাট করে আগে বসাতে পারতাম কিন্তু ভাই বসাবো না, কারণ তাহলে না ওই যে মুখে যে রিঅ্যাকশনটা বা যেই যে জিনিসটা সেটা তোমরা দেখতে পাবে না। এটা হচ্ছে আমার এরকম রিঅ্যাকশন যে চিকেন খাওয়ার পরে আমার আলুর দম খেতে হচ্ছে, নিরামিষ খেতে হচ্ছে। এটাও কি উচিত বলো? যে যাই হোক আমি খুব জেনুইন, তার জন্য তোমাদের জেনুইনটা দিই সবসময়। আমি আমার ভিউয়ার্সদের প্রতি প্রচুর 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 জেনুইন ভাই। সো সেই জেনুইনিটি দিয়ে আমি আলুর দমটা লাস্টে খাচ্ছি, সেরকম আমি দেখাবো ভাই। ओके तो आलुर दमटा देखो, ये एक आलुर दम एटार दाम क्योंकि 5 टाका नहीं, एक आलुर दम और झोल दिए आलूटा भाई लेवल सॉफ्ट, ये भालो लेगेछे आलूटा लेवल सॉफ्ट। आमार कषार थेके आलुर दमटा भालो लागलो बेशी। बाटार चिकेन फार्स्ट, आलुर दम सेकेंड, ढाका चिकेन कषाटा एटा भालो टेस्ट आछे। एटा खूब सुंदर एक टेस्ट। स्टेशन और यही हे दोकान हेवन अफ फूड्स। स्लोमोते अलरेडी देखे ही नहीं मैं फूड्सर को कमी नहीं, मैं लेग फ्राई दिखे शुरू कर चिकेन बोनलेस पकोड़ा, चिकेन कबाब, कबिराजी, काटलेट, मोगलाई, चाउमिन, मोमो, एवरीथिंग इज देयर। एत किछुर मध्य आमी एकटा जिनिस देखलाम चिकेन कबिराजी। चिकेन कबिराजीटा आमार अनेक दिन खावा हयनि, तो भाबलाम जे एकटा चिकेन कबिराजी अर्डर कर दिई, कारण चिकेन कबिराजीटा आमी कोनो समय देखाइनि। पकोड़ा लेग पिस आगेओ रयेछे बाट चिकेन कबिराजीटा किन्तु कोनो समय खाइनि। आइनि बोलते भाई खेयेछि, ब्लगे खाइनि, ब्लगे एसे खाइनि। आरेकटा जिनिस जेटा आमी खाइनि मोगलाई, मोगलाइटा किन्तु आमी कोनो समय ब्लगे खाइनि। चाउमिन एंड ऑल सब खेयेछि बाट आजके एकटु ट्राई करलाम स्नैक्सेर ऊपर दिके जाओयार। स्नैक्सेर ऊपर दिके जा हय स्नैक्सेर ऊपर जाई, एकटु खावा दावा करे एकटु ब्लग करी, एकटु आलादा करी भाई। एखाने देखे तो माथा माथा खराब हो गए एत रकम खावा दावा। तुम जानो जो खावा दावा देखले আমার মতন ছেলে তো দাঁড়াতেই পারে না, মানে যা খাই মানে আগের দিন তো দেখেছো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আজকে এখানে আসার কারণটা বলি। আগের দিন এত খাওয়া খেয়েছি ভাই, মানে পেটের কথা তো ছাড়ো, পকেট তো সাথে দিচ্ছে না। পকেট বলে ভাই এবার রাস্তায় গিয়ে খাজা, আমাকে বাড়িতে ঢুকতে দেয় বলছে ভাই তুই বেরো, এরকম খাওয়া দাওয়া করলে সব শেষ করে দিই, মানে এরকম লেভেলে আগে থেকে খেয়েছি। তো দিস ইজ চিকেন কবিরাজি। এটা সস দিয়ে ভাই হালকা করে, বাইরের স্টাফিংটা একটু মোটা লাগছে আমার, দেখিয়ে দেখি। আগের দিন যেদিন আমি দমদমে ব্লগটা করেছিলাম, মানে নাগের বাজারে ব্লগটা করেছিলাম, ফিশ বলের যে কথাটা বলেছিলাম যে ভিতরটা ভালো ছিল বাট আউটিংটা একটু বেশি দেখা দিকে জাস্ট খেয়ে দিয়েছে। সেম ব্যাপার যে বাইরের স্টাফিংটা হালকা একটু মনে হয় মোটা করে ফেলেছে, আদারওয়াইজ দিস ইজ গুড। করেছিস ভিডিও না বলবি না তুই আমাকে? দাঁড়িয়ে আছি বলবো বলে। আমি ভিডিওতে আছি তুই সেটা বলেছিস? ও ইয়েস, আমার সাথে আরেকজন আছে, লেট মি ইন্ট্রোডিউস। This is yo guys on Mr. Evergreen. Mr. Evergreen bro. সাদা পরে বলছে Mr. Evergreen আলাদাই দিচ্ছে। আমি তো জেনারেলি বাইরে কিছু খাই না, আমি বাড়ির খাবার খাই, ওর জন্য টকলা একটু অ্যাভয়েড করি, ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করি। তোকে কী দিয়ে মারবো তুই সেটা বল। ওকে সো দিস ইজ মোগলাই ইন দমদম, লেট মি ট্রাই ইট। পাশে আলুর দম দিয়েছে অ্যাজ ইউজুয়াল, সঙ্গে 2 রকমের সস আর সঙ্গে স্যালাড। জাস্ট এরকম নাও ফুড লাভার্স অ্যান্ড গো লাইক দিস। যেটা ফ্লেভার আসছে সেটা আমার খুব চেনা, আমি মনে করতে পারছি না, মনে করছি সেটাই। দাঁড়াও আর না খেলে বোঝা যাচ্ছে না, খেয়ে গেল মনে পড়েছে অনেকক্ষণ পরে। মিট মশলার একটা সেন্ট আছে না, যেটা খুব ভালো একটা সেন্ট লাগে মিট মশলার, ওরকম একটা সেন্ট আসছে। অনেকদিন পরে মোগলাই গেলাম এবং অনেকদিন পরে মোগলাই গিয়ে মোগলাইটা যে স্যাটিসফাইং মোগলাই সেটাই আমার খুব ভালো লাগছে। একটা জিনিস একটু আমাকে মনটাকে কষ্ট দিল, মোগলাইয়ের আলুটা একটু নরম হতে পারতো ভাই, আলুটা শক্ত ভাই ভালো লাগে ভাই। শক্ত আলুতে বিরিয়ানি যেরকম আস্তে আস্তে নরম গুঁড়ে আলু গুঁড়ে, আর এখানে শক্ত আলু ভাই, এটা একটু ডিসঅ্যাপয়েন্ট করলো। বাকি মোগলাইটা সেরা। ওকে তো দমদমের সাথে যারা যারা ইউথ ফ্রেন্ডলি তারা জানো যে দমদমে কিন্তু স্টেশনের উপরে খুব চিপ রেটে চাউমিন পাওয়া যায়, যেটা বারাসাতে গেলে বারাসাতে আমি একদিন নিয়ে যাবো তোমাদের, আমার ইচ্ছা আছে। এগরোল অ্যান্ড চাউমিন পাওয়া যায়, এই প্লেটটার দাম কিন্তু 20 টাকা, যেটা হচ্ছে প্রচুর 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 পকেট ফ্রেন্ডলি। আজকে পকেট ফ্রেন্ডলি ছাড়া কোনো কথাই হচ্ছে না। এটা হচ্ছে আমার লাস্ট ফুড, আজকে এটা দিয়ে আমি শেষ করবো, কন্টিনিউ করবো। ওপরে এটা ঘুগনি দিয়েছি আর এটা উইথাউট এগ। দিস ইজ 20 রুপিস প্লেট, লেট মি টেস্ট। এটাই গো গাইস, গরম গরম আলাদাই দেখতে লাগছে। করুন, এরকম চাউমিন জীবনে খাইনি সত্যি। দিস ইজ নট টেস্টি অ্যাট অল, ওই খেতে হয় ফর দ্যাট ইউ ক্যান টেস্ট। মানে আমি প্রিফার করবো যে তোমরা খেও না, পারলে অন্য কিছু খাও। দ্যাট উইল বি বেটার। লেট মি এন্ড ইট গাইস। সো যেভাবে আমি শেষ করি সেভাবে করি। বয়ফ্রেন্ডের হাটে থাকো, গার্লফ্রেন্ডের হাটে থাকো, দীঘা থাকো, পুরী থাকো, দার্জিলিং থাকো, বা এই মালটার মতন খেতেই থাকো, যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো। আবারও বলছি লাস্ট, সাবস্ক্রাইব করো। আর সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, চলে এসেছি তোমাদের এখানে। মানে একবার যখন ঢুকে গেছি এই কমিউনিটিতে, তোমাদের যখন ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসা চাই। মাথা মতো খা, ট্রেন ধরে বাড়ি যেতে হবে। বাই গাইস।